ভাবিরে নিয়ে বেড়াতে যাবে, পারা যাবে? জি হয়। এই যে আপনাদের এখানে জাফলং আছে না, জাফলং আর কি আছে সিলেটে? মাধবকুণ্ড আর হাকালুকি, সবচেয়ে বড় হাওর বাংলাদেশে। আমি গিয়েছিলাম একবার এই হাকালুকিতে, যে দুজন হারায় যাবেন, দুইজন দুই দিকে, পারা যাবে? যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন, আউটিং এ যান, মাঝে মাঝে ফ্যামিলি ট্যুরে যান। কুলসিরু ফিল আরদ সুম্মা ইনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি, ঠিক কিনা? সুযোগ হলে মিশরে যান, ফেরাউনের লাশ দেখে আসেন, কারুনের বাড়িতে যান, ধ্বংসস্তূপ দেখে আসেন, পারলে জর্ডানে যান, মৃত সাগর দেখে আসেন। সমকামিতার কারণে লূত আলাইহিসসালামের কওমের লোকদেরকে আল্লাহ জমিন থেকে উঠি একটা আঘাত করেছেন জমিনে, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, জমিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি, নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি, উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জমিনটারে আমি মেসাকার করে দিয়েছি। ওইখানে এখন ডেড সি, লোহিত সাগর, মৃত সাগর, ওখানে কোনো মাছ জন্মায় না, কোনো কাঁকড়া জন্মায় না, ব্যাং জন্মায় না, কিছু জন্মায় না, লবণের ডেন্সিটি ঘনত্ব এত বেশি, ওখানে কোনো মানুষ ডুবেও না, গজবের জায়গা। সুযোগ হলে দেখে আসেন, টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে উমরায় যান। কই যাবেন? উমরায় যান। নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ, ইউ আর গোয়িং টু বি আ নিউ কাপল, পারলে তোমাদের হানিমুনটা উমরায় সেরে ফেলো, পারা যাবে না? স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও, আল্লাহর এবাদত, আল্লাহর ঘরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো। বরকত দিবে কে? তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধি নিয়ে আসার ছয় নম্বর মাধ্যম হচ্ছে আউটিং এ যাওয়া, মাঝে মাঝে বেড়াতে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়াতে যেতেন, সফরে স্ত্রীদেরকে নিয়ে যেতেন। সহিহ বুখারীর বর্ণনা, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা সাফারান আকরা বাইনা আজওয়াজি, আল্লাহ রাসূল সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন। সুবহানাল্লাহ, নাই কি করতেন? কোরআ, আরবিতে বলে কোরআ, বাংলায় বলে লটারি। এই লটারি জায়েজ? এই লটারি জায়েজ আছে। স্ত্রীদের নাম লিখে কোরআ করতেন লটারি, যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সফরে বেরিয়ে যেতেন, সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন। সুবহানাল্লাহ, পড়বেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা চলো দৌড়াদৌড়ি করি, ওই যে দেখা যায় খেজুর গাছ, চলো কে কার আগে যেতে পারে। দুইজন দৌড়ালেন, বিয়ের প্রথম দিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন, কারণ তখন তিনি চিকন ছিলেন, এত মোটা ছিলেন না। আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মা জান আয়েশা সফরে লটারিতে নাম আসলো, ওই সফরে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো আজকেও দৌড়াদৌড়ি করি। দুইজন দৌড় দিলেন, এবার আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিততে পারলেন না, যেহেতু মোটা হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গাছ ধরে ফার্স্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ, পড়েন। আম্মা জান আয়েশা এবার রাগ করে বসে আছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ দিহি সাবকাতু বিতিল্ক, ওই যে কয়েক বছর আগে আয়েশা একদিন রাতে তুমি আমার হারাই দিছিলা, আজকে তোমারে হারাইয়া ওটার প্রতিশোধ তুলে নিলাম। সুবহানাল্লাহ, বলতে পারলেন না? কি ভালোবাসাবাসি ছিল, কি খুনসুটি ছিল, কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি স্ত্রীদের সাথে খোশ গল্প করতেন, বিনোদন করতেন, হাসি ঠাট্টা করতেন, তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন, এই রসিকতা ছিল সুস্থ রসিকতা, ঠিক কিনা? আমরা এটা করতে চাই না। অনেকের চেহারা, আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই, খালি রাগ আর রাগ আছে না? নাই। অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসে নাই, এই যে সবাই হাসতেছে, সবার মুখে হাসি, হাসবেন, মুচকি হাসবেন, মুচকি হাসি দেওয়া সুন্নাত। আর মুচকি হাসতে পয়সা লাগে না? পয়সা লাগে তো হাসেন না কেন? মুচকি হাসেন, হাসি দেওয়া সুন্নাত। তো তাহলে ছয় নাম্বার যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার, মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালুকি হাওড়ে হারিয়ে যাব, আমরা মাধবকুণ্ড বেড়াতে যাব, আমরা জাফলং এ যাব,
পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব, যেমনটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন। ইনশাআল্লাহ পড়েন, ইনশাআল্লাহ পারবেন তো, যাবেন তো সবাই, ইনশাআল্লাহ। আচ্ছা।